এই ছয়টি কাজ করতে হবে। এই ছয়টি কাজ আমরা আমাদের প্রথম পর্বে আপনাদের জন্য রেখেছিলাম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকেই বলে যে ভাই আমাদের ভিডিও র্যাঙ্ক করে না, আমাদের ভিডিও আমরা কিভাবে র্যাঙ্ক করাবো বা পদমর্যাদা বাড়াবো বা ভাইরাল করব, এক এক ভাষায় এক একজনে বলে। তো এর মূলে হলো এসইও কাজ করে, এসইও যার ফুল মিনিং হচ্ছে সার্চ অপটিমাইজেশন ইঞ্জিন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল করার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। আপনারা হয়তো বা দেখে থাকবেন ইউটিউবে সার্চ করার সাথে সাথে অনেক ভিডিও আছে একদম প্রথমে চলে আসে। তো আমাদের এই ধারাবাহিক পর্বগুলো আপনারা দেখবেন, আশা করি আপনারা পুরোপুরি আপনাদের ইউটিউবে এসইও করার ধারণাটা পেয়ে যাবেন। তো আমার এই ইউটিউব জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের প্রত্যেকটা এসইও করার যে বিষয়গুলো, প্রত্যেকটা স্টেপ আপনাদের আমি শিখিয়ে দেব যে কীভাবে আপনাদের কী কী করতে হবে। আর এই প্রথম পর্ব বলেই আপনাদের এত কিছু জ্ঞান দিয়ে নিলাম। আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই সংক্ষিপ্ত পর্বগুলো আসবে, আপনারা প্রত্যেক দিন এগুলো দেখবেন। এতে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে অনুশীলন করার মাধ্যমে আপনাদের ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেগুলো র্যাঙ্ক করবে খুব দ্রুতই। তো কথাটা অনেক বেশি বলে ফেললাম, তো চলুন আপনাদের এসইও করার জন্য প্রথমে কি কি করা দরকার আপনাদের দেখিয়ে দিই। তো আমাদের প্রথমে যেইটা আছে সেইটা হলো হাই রেজুলেশন থাম্বনেল। আপনি আপনার ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে হাই রেজুলেশনের থাম্বনেল দিবেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে হাই রেজুলেশনের থাম্বনেল আমরা কীভাবে দিব। হাই রেজুলেশন এর বাংলা অর্থ হচ্ছে হলো উচ্চতর গুণের থাম্বনেল, সর্বোচ্চতর গুণের থাম্বনেল আপনারা কীভাবে তৈরি করবেন। তো এটা খুবই সহজ, আপনারা পিক্সেল ল্যাব এই অ্যাপটি ইনস্টল করে এখান থেকে আপনারা থাম্বনেল মেক করেন, দেন এটা আপনার ভিডিওতে সেট করে দেন। অবশ্যই থাম্বনেলটি আল্ট্রা রেজুলেশনে সেট করবেন। আমাদের দ্বিতীয় নম্বরে আছে ইনফো কার্ড, যেটাকে আমরা আই বাটন বলে থাকি। এই প্রত্যেকটা ভিডিওতে আপনার আই বাটনটা অ্যাড করে দেবেন, এতে আপনাদের ভিডিওটার মান বেড়ে যাবে। আমাদের তৃতীয় নম্বরে আছে এন্ড স্ক্রিন, আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা 5টা এন্ড স্ক্রিনে ভিডিও দিতে পারি, আপনারা প্রত্যেকটা ভিডিওতে এন্ড স্ক্রিনে ভিডিও দিয়ে দিবেন। নাম্বার 4 কমেন্ট পিনেট, আপনি যদি আপনার ভিডিওতে আসা কমেন্টে পিন করে দেন, এটাও আপনার ভিডিওর একটি বাহ্যিক কাজ করে যা আপনার ভিডিওকে একটা সময় র্যাঙ্ক করাতে পারে। কমেন্ট হার্ট, আপনার ভিডিওর কমেন্টটা আপনি হার্ট করে দেন, আপনারা যখন কোনো কমেন্ট পান সেই কমেন্টের পাশে একটা লাভ চিহ্ন দেখতে পান, সেই লাভ চিহ্নটা প্রত্যেকটা কমেন্টে আপনারা দিয়ে দেন, এতে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে পারে। নাম্বার 6 লাইক অন ফেসবুক, আপনার ভিডিওটা প্রত্যেকটা ভিডিও ফেসবুকে শেয়ার করে দেন, এতে আপনার লাইক 2 থেকে 1টা বা এর চাইতে বেশি আসলেও কোনো অসুবিধা নেই, এতে আপনার র্যাঙ্ক করার চান্স থাকে, কারণ গুগল সব জায়গায় কানেক্টেড, তারা সব কিছুই বুঝতে পারে। এজন্য আপনার এই 6টি কাজ করতে হবে। এই 6টি কাজ আমরা আমাদের প্রথম পর্বে আপনাদের জন্য রেখেছিলাম, আশা করি পরবর্তী পর্বটাও আপনারা দেখবেন। পরবর্তী এপিসোড নাম্বার 2 খুব শীঘ্রই আমরা আপলোড করব, অবশ্যই সেটা দেখবেন। এবং এইভাবে ধারাবাহিকভাবে আমরা কয়েকটি পর্ব তৈরি করব, আপনারা প্রত্যেকটা এসইও পর্ব দেখবেন, এতে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করার একটা বিশেষ ধারণা আপনারা পেয়ে যাবেন, এতে আপনারা আপনাদের ইউটিউবের ভিডিও ভাইরাল করতে পারবেন। তো আশা করি ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে হয়তোবা দেখা হয়ে যাবে।